এক মাছুয়ারা দুপুর বেলাতে গ্রীষ্মকালের দিনে চলে গেছে মাছ ধরতে সমুদ্রের তীরে। সেখানে সে ধরার তো অনেক চেষ্টা করে, কিন্তু মাছ তার হাতে আসে না। সে অনেক থকে যায়, রোদ্দুরে তার শরীর একদম ক্লান্ত হয়ে যায়, গলা একদম শুকিয়ে আসে। সে তিষ্ঠাতে এত ছটফট করতে আরম্ভ করে যে সে তাড়াতাড়ি জলের সন্ধানে এদিকে ওদিকে খুঁজতে বেড়ায়, কিন্তু কোথাও জলের সন্ধান পায় না। তখন সে দেখতে পায় যে সামনে একটা নারকেলের গাছ রয়েছে। সে মুহূর্ত অপেক্ষা না করে নারকেল গাছের একদম উপরে চেপে যায় এবং চাপার পরে যতগুলো সম্ভব অতগুলো ডাব তুলে তুলে নিচে ফেলে দেয়। এবারে যখন নামার সময় আসে, তখন একবার সে যখন নিচের দিকে তাকায়, তার গা হাত পা কাঁপতে আরম্ভ করে ভয়ে যে এতটা উপর আমি উঠে গেলাম, এবার আমি নামবো কি করে? আমার দ্বারাই তো নামা সম্ভব নয়, যদি আমি কিছুও করে একটুও ভুল করে ফেলি তাহলে কিন্তু আমার পা হাত ভেঙে যাবে, আমি কিন্তু আর উঠে দাঁড়াতে পারবো না, কমরও ভেঙে যেতে পারে। এত বড় ভুল আমি করলামই কেন? হে ঠাকুর, হে প্রভু নারায়ণ, তুমি আমার রক্ষা করো। যদি আমি ঠিকঠাক মতো মাটিতে পা দিতে পারি তাহলে আমি 500 জন ব্রাহ্মণকে ভোজন করাবো, তাদের সেবা করব। প্রভু তুমি আমার এই মনোকামনা পূর্ণ করো। আর এটা বলে বলে সে নারায়ণ নারায়ণ করে করে আস্তে আস্তে নামতে আরম্ভ করল। কিছুক্ষণ পরেই সে যখন নিচের দিকে দেখে, তখন সে বুঝতে পারে যে আমি অর্ধেকটি রাস্তা চলে এসেছি। তখনই সে আবার বলতে আরম্ভ করে কি নারায়ণ, তাড়াতাড়ি আমাকে এই ধরাতলে নামিয়ে দাও, আমি 100 ব্রাহ্মণকে নিশ্চয়ই ব্রাহ্মণ ভোজন করাবই। এটা বলতে বলতে আরেকটু নামতে নামতে যখন আরেকটু কাছে পৌঁছে যায়, তখন সে বলে কি প্রভু নারায়ণ, তাড়াতাড়ি আমাকে নামিয়ে দাও, আমি 5 ব্রাহ্মণকে ভরপেট ভোজন করাবো। আর এরকমই আর কিছুক্ষণের মধ্যে সে যখন নেমে গেল, তখন সে বলল কি প্রভু, আমি 1 ব্রাহ্মণকে ভরপেট ভোজন করাবো, আমার টাকা পয়সার খুব সংকট রয়েছে, আমি কিন্তু পারছি না, আমি 1 করে দিচ্ছি, এটাতেই তুমি সন্তুষ্ট থাকো, আর বাকি যেগুলো আমি অর্জন করব জীবনে এটা তো আমার পরিবারের জন্যই লেগে যাবে। আমি তো ভুলবশত বলে দিয়েছিলাম কি এতজনকে আমি খাওয়াবো, আমার তো সামর্থ্যই নেই এতজনকে খাওয়ানো। এই ছোট্ট গল্পের মধ্যে রয়েছে আমাদের জীবনের অনেক বড় শিক্ষা। সেটা হচ্ছে যে যখন আমরা ভগবানকে কিছু বলি কি প্রভু আমার এই ইচ্ছাগুলো পূর্ণ করে দাও, তখন যদি সেগুলো পূর্ণ হয়েও যায় আমরা কিন্তু মনে রাখি না, আমরা সেই সময়গুলো সেই সুযোগগুলো ভুলে যাই। কেন কি মুহূর্তে মুহূর্তে ছোট কাজে বা বড় কাজে আমরা বলে ফেলি যে ঠাকুর আমার এই কাজটা যেন হয়ে যায়, আর সেটা হয়েও গেল। আপনি যেগুলো বললেন সেগুলো কিন্তু নিজের ভুলের জন্যই হোক বা জীবনের এরকম পরিস্থিতি আসাতে হোক, আপনি বলেন যে এটাকে আমি আর পারছি না, বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু প্রভু তো আপনাকে একবারও বলেননি যে তোমাকে 500 ব্রাহ্মণকে খাওয়াতেই হবে। আপনি নিজেই বললেন যে আমি 500 ব্রাহ্মণকে খাওয়াবো, কেন বললেন? যদি আপনি পারবেন না তো বললেন কেন? এই কথাটা প্রতিটি মানুষকে ভাবা দরকার যে কখনো যদি কোনো কথা আমি বলি তো সেটা পূর্ণ করার ক্ষমতা যেন রাখি। কারণ অনেক সরল রয়েছে, ভগবানের সাথে আমরা সব কিছু করতে পারি, সব রকমের কাজ করতে পারি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে কি প্রভুকে কখনো এরকম বোঝাতে নেই যে প্রভু তুমি আমার এই কাজটা করে দিলে আমি তোমাকে এই কাজটা দেব, এই জিনিসটা আমি পূর্ণ করব, আর শেষমেশ সেটাও করি না, এটা করারই প্রয়োজন নেই। প্রভুর সাথে কখনো এরকমের ব্যবসা করতে নেই। এই ছোট্ট গল্পের মধ্যে রয়েছে জীবনের এত বড় শিক্ষা যে আমরা যখন কোনো কথা বলে ফেলি প্রভুকে যে প্রভু আমি এটা করব, আর তারপরে জীবনের বিভিন্ন সংকট এসে যাওয়াতে সেগুলোকে আস্তে আস্তে মাটি চাপা দিয়ে দিই, সেগুলোকে যেমন তেমন করে পূর্ণ করে দিই, এই কাজটা কখনো করতে নেই। আপনার জীবনে হয়তো কোনো ক্ষতি হবে না, আপনার এই জীবনটি খুব আনন্দে কাটবে, কিন্তু প্রভুর সাথে এরকম ব্যবহার করে আপনি মনের শান্তি কখনো পাবেন না। মনের যদি চিরশান্তি পেতে চান তাহলে প্রভুর সাথে এরকম ব্যবসা করারই দরকার নেই। কোনোদিন বলারই নেই যে প্রভু আমার যতই কষ্ট হোক আমি এই কষ্টতেই আপনাকে ডাকছি, এই কষ্টতেই আমি নাম তো নিচ্ছি তোমার, এটাতেই আমি সন্তুষ্ট রয়েছি। আর যদি সে কষ্ট সহ্য করতে পারছো না, আর যদি প্রভুকে বলে দিয়েছো যে প্রভু আমার এই কাজটা করে দাও, আমার মনের মধ্যে এই ছোট্ট জিনিসটি জাগ্রত হয়েছে, এটা আমি যেমন তেমন করেও পূর্ণ করব, তাহলে নিশ্চয় সেই কথাটাতে সব সময় এক পা এগিয়ে চলতে হয়, সেই কথাটাকে পূর্ণ করতে হয়, প্রভু তার শক্তি নিশ্চয়ই দেবেন।
আপনি যেটা বলেছেন সেটা পূর্ণ আপনি করতে পারবেন, আপনার নিজের কোনো স্বার্থ নেই, আপনার নিজের কোনো ক্ষমতাও নেই। আপনার সেই ক্ষমতা দেবেন সেই পরমেশ্বর যার নাম আপনি নিয়ে কাজটি করেছিলেন। বিশ্বাসটা রাখা খুবই দরকার রয়েছে। ভিডিওটি আপনাকে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। এইরকমই সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছোট ছোট গল্পের অনেক কালেকশন লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলোকে গিয়ে দেখুন, আপনাদেরকে অনেক ভালো লাগবে। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।